সবাই শুধু শেখায় নাম কামাতে, ইজ্জত কামাতে কেউ শেখায় না। হাই গাইস, এখন কথা বলবো অঙ্কুশ দ্বারা আপকামিং একটি মুভি যেটা অ্যাকশন প্যাকড। কি নাম? মির্জা। তো কিছুদিন আগে একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে কথা বলেছিলাম, তো এর আজকে অফিসিয়াল টিজার চলে এসেছে। তো এই টিজারটা কেমন হলো, কীরকম ধামাকেদার হলো, সেই নিয়ে এখন কথাবার্তা হবে। তো টিজারের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো টিজারটি অনেকটা বড়, এটাকে ট্রেলার ভেবেছিলাম আমি প্রথমে, কারণ 3 মিনিটেরও উপর। তো এটা টিজার একটা। তো টিজারটা এরকম করে শুরু হয়, যেখানে পুলিশ থেকে শুরু করে মিলিটারি থেকে শুরু করে এবং অনেক গুন্ডা থেকে শুরু করে একটা জায়গায় যাচ্ছে একজনকে ধরতে। তো যাকে ধরতে যাচ্ছে তাকে যখন দেখা যাচ্ছে প্রথমে একদম ব্লারভাবে, আস্তে আস্তে তার যখন লুকটা রিভিল হচ্ছে, অঙ্কুশ দার লুকটা, মানে খতরনাক লাগছে। আমি কেন থাম্বেলে লিখেছি যে বাংলার ভেদা, কারণ ঋত্বিকের মতো লাগছে। হ্যাঁ, বিক্রম ভেদার ঋত্বিকের যেরকম লুকটা ছিল ঠিক সেই রকম এখানে অঙ্কুশ দাকে লাগছে, পুরো সেই রকমই লাগছে। প্রথমে দেখবেন অঙ্কুশদা যেরকমভাবে দেখা যাচ্ছে, তাকে ব্লার করে তার পেছন থেকে দেখানো যাচ্ছে, তার বডিটা, সে সানগ্লাসটাকে তুলছে, সে মদটা ঢালছে, যে জিনিসগুলো ব্লার করে যে রকমভাবে দেখাচ্ছে, অনেকটা আপনার ওই জাবানের অ্যানাউন্সমেন্ট টিজারের মতো মনে হবে, যে ওই রকম কথা আপনার মনে করাবে। আমি ওই রকম বলছি না, বাট ওই রকম মনে করাবে আপনাকে। তারপরে অঙ্কুশদা যে ডায়ালগসগুলো বলছে, মানে বিশাল বিশাল ডায়লগসগুলো দারুণ লেখা হয়েছে। একটা ডায়লগস এরকম আছে যে মায়ের পেট থেকে চুল্লি পর্যন্ত সবাই নাম কামাতে চায়, কেউ ইজ্জত কামাতে চায় না। তো এইরকম যে ডায়লগসগুলো আছে, তারপরে আরও অনেক ডায়লগস আছে, ডায়লগসগুলো আমার প্রপার মনে পড়ছে না, কিন্তু দারুণ লাগছে। অঙ্কুশ দাকে একটা অ্যাকশন হিরো হিসাবে হেভি লাগছে দেখতে। তারপরে সে যখন আসছে একটা আগুন নিয়ে, সিগারেটটা জাস্ট সোয়াগে টানছে, তারপরে পুলিশের সামনে সে আসছে এবং পুলিশের সাথে সে চোখে চোখ মিলিয়ে, মানে ওই সিনটা পুরো একদম পুলিশ যেরকমভাবে ভয় পেয়ে যায়, তো সেখান থেকেই বোঝা যায় যে বাংলার গ্যাংস্টার একজন হাজির হয়ে গেছে, পুরো বাংলাকে কাঁপাতে চলে এসেছে। আর এই টিজারটা, আমি বলবো টিজারটা অনেকটা বড় হয়ে গেছে, টিজারটা একটু ছোট হলে বেটার হতো, তবে ভালোই লাগছে, বেশ একটা প্রপারভাবে একটা জিনিস দেখিয়েছে। এরপর ট্রেলারের জন্য অপেক্ষা করব। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক তো কী বলবো, দারুণ লাগছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। আর যেরকম কালার ইউজ করা হয়েছে, একটা ডার্ক ডার্ক ব্যাপার আছে, যে জিনিসটা সত্যি দেখতে ভালো লাগে। তো অঙ্কুশ দার লুক বডি পুরো একদম বাংলা কাঁপানো বস। তো দেখা যাক এরপর ট্রেলার কীরকম হয়, এর হিরোইন কে হয় কে না হয় সব জানতে পারবো আস্তে আস্তে। তো টিজারটি আপনারা দেখে নিন এবং আপনারা কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে। তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেল নতুন হলে কী করতে হবে, চ্যানেলটিকে ফটাফট সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো এখনের মতো।